হাতে ঈদের তোহফা তুলে দিচ্ছেন আমাদের বড় ভাইজান তকবীর দেন নারাই তকবীর নারাই তকবীর আওলাদে মুজাদ্দেদে জামান আওলাদে মুজাদ্দেদে জামান ঘড়পুর ধালিপাড়া গ্রামের বাৎসরিক ইফতারি মাহফিল নারাই তকবীর নারাই তকবীর নারাই তকবীর কিন্তু ভাই তো একটা কথা বলে ফেললো বাৎসরিক ইফতার মাহফিল আপনার সঙ্গে কথা হয়ে গেছে প্রতি বছর হবে তো কথা বল হাত তুলে বলেন হবে তো হবে তো ইনশাআল্লাহ নারাই তকবীর নারাই তকবীর আলহামদুলিল্লাহ আমাদের যে আজকের রমজান শরীফের ইফতার ও দোয়ার মাহফিল পাশাপাশি গরিব দুস্থ অসহায় মানুষদের ঈদ বস্ত্র তোহফা এটা হলো নজরানা আমরা আমাদের মধ্যে থেকে যারা গরিব আছে তাদের জন্য এটা হলো তাদেরই হক গরিব ইমানদার নরনারী ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের এটা নিজেদের প্রাপ্য এটা অতএব সেই জিনিস আজ ফুরফুরাশে আহলে সুন্নাত আল জামাত দীর্ঘ 2016 থেকে করে আসছে এছাড়াও ফুরফুরা শরীফে আরও অনেক সংগঠন আছে যেমন আমার সঙ্গে আজকে যিনি এসেছেন তিনাকু আহলে সুন্নাত আল জামাতের এলাকার ছেলেরা খাসভাবে দাওয়াত দিয়ে রিকোয়েস্ট করেছে তাই ভাই আমায় বলল যে আমাকেও তো দাওয়াত দিয়েছে তখন ভাবলাম তাহলে একসাথেই যাব তো ভাইয়েরও গাড়ি এসছে কিন্তু এক গাড়িতেই দু ভাই চলে এসছে তো যাই হোক এখন এই প্রোগ্রাম শুরু হবে প্রথমে একটা কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে হাফেজ সিরাজুল ইসলাম সাহেব তেনাকে আসার জন্যে আহ্বান জানাচ্ছি আপনি পাক কালামুল্লাহ শরীফ যে গ্রন্থ শতশেষ আসমানি গ্রন্থ শতশেষ আসমানি কিতাব মানুষের জন্য এসেছে হুদাল লিন্নাস আজ কিছু মানুষের ধারণা যারা কোরআন মানে কোরআন পড়ে নামাজ পড়ে রোজা রাখে এক কথা ইসলামের অনুসারী তাদেরকে কিছু লোক সাম্প্রদায়িক বলে অ্যাকচুয়ালি এদের লক্ষ্য ইসলামকে মিটাবার ইফতারটা দিতে থাকেন কোনো মুখে কথা নয় মুখে কি হবে ভাই দোয়া হবে দরুদ শরীফ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলেমা শরীফ সূরা ইখলাস শরীফ সূরা ফাতিহা শরীফ তেলাওয়াত করুন ইফতার মাহফিলের নিয়ম ঠিক না বেটি হ্যাঁ ঠিক না বেটি লাও তেলাওয়াত করো কার কার হাতে দেওয়া হবে একটু নামটা এসে ঘোষণা করুন হ্যাঁ দেন আমি নামটা বলে দিচ্ছি আমার ভাই পীর আল্লামা শাহ সুফি ইব্রাহিম সিদ্দিকী চাদান হুজুর পীর কিবলা একমাত্র সাহেবজাদা পীরজাদা ইসহাক সিদ্দিকী আল কোরাইশি ভাইজান তিনি কয়েকটা জায়গায় নেতৃত্বদের হাতে আহলে সুন্নাত আল জামাতের যারা নেতৃত্ব তাদের হাতে তুলে দিচ্ছে শানপুর শানপুকুর অঞ্চলের আবু সিদ্দিক ও আজারউদ্দিন এনাদের দুজনের হাতে ভাই এই তোহফা ঈদের তোহফা তুলে দিচ্ছে নারে তাকবীর নারে তাকবীর আপনারা বসুন আপনারা বসুন নারে তাকবীর আগিয়ে আসেন আবু সিদ্দিক ভাই ও আজারউদ্দিন ভাই দাও দাও আগিয়ে আসেন না একসাথে ব্যান্ডেল তুলে দাও ব্যান্ডেল তুলে দাও হ্যাঁ একটা ব্যান্ডেল তুলে দাও না ওদের এলাকার যে কোটাটা আছে সেটা দাদা তুলে দাও বস্তা তুলে দাও না ভাই অতটা ধরতে পারবে তো ভাই পুরো চেপে চেপে সব ভরা আছে কেন একসাথে করে দিলে সুবিধা হবে দাও আর আমার একটা অনুরোধ যারা দেবেন প্রকৃত গরিবকে দেবেন এটা গরিবের হক প্রকৃত গরিব দেবেন কোন দল কোন সিলসিলা না গরিব গরিবকে দেবেন গরিবের হক আল্লাহর সৃষ্টি সে আর বেশিরভাগ ছোট ছোট বাচ্চাদের কাপড়টা বেশি আছে বাচ্চারা একটু নতুন কাপড় পরতে কি হাসি হাসে ঠিক না বেটি ওই হাসিটাই কেউ না খুশি হোক স্বয়ং আল্লাহ খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ আর মনে রাখবেন সব ইমানদারদের দেওয়া কথা বুঝে আসছে হ্যাঁ এখানে কোনো ঝেড়েলিয়া গুজামিল দিয়া পয়সা নেই বাপ মনে রাখবেন আর কে আছে চালতা বেরিয়া মোস্তাক আলিমুল্লাহ মোস্তাক আর আলিমুল্লাহ দুজন আগিয়ে আসেন চালতা বেরিয়ার
মোস্তাক ভাই আর আলী মোল্লা সাহেবকে আমার ভাই পীরজাদা ইসহাক সিদ্দিকী ভাইজানের হাতে ঈদ তোহফা তুলে দেওয়া হচ্ছে। নারে তাকবীর, একটু মহব্বতে হবে না? নারে তাকবীর, আরে ইফতার তো দেওয়া হচ্ছে, মহব্বতে নারে তাকবীর। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক, ঈদ তোহফা, ঈদ তোহফা, নারে দিবে, নারে দিবে। যারা এই মাহফিল উপলক্ষ করে এসেছেন, ইফতার দেওয়া হচ্ছে, আপনারা বসে যান, ইফতার নিয়ে নেন, ইফতার নিয়ে নেন। যারা পাননে বলবেন ভগালি টুয়ে আব্দুর রাজ্জাক, মনে হচ্ছে কি রাজ্জাক, ভগালি টুয়ে রাজ্জাক সাহেব, ফুরফুরাশি আহলে সুন্নাত আল জামাত সংগঠনের আব্দুর রাজ্জাক ভাইয়ের হাতে ঈদের তোহফা তুলে দিচ্ছেন আমাদের বড় ভাই যান। তকবীর দেন, নারে তকবীর, নারে তকবীর। আওলাদে মুজাদ্দেদে জামান, আওলাদে মুজাদ্দেদে জামান। ঘনপুর ঢালিপাড়া গ্রামের বাৎসরিক ইফতারি মাহফিল, নারে দিবে, নারে দিবে। প্রাণগঞ্জের, প্রাণগঞ্জের রেজাউল ভাইয়ের হাতে অর্থাৎ ওই এলাকার উনি দায়িত্বে আছে, এলাকার গরিব মানুষের যে তোহফা আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে, ফুরফুরা দরবার শরীফের আহলে সুন্নাত আল জামাতের পক্ষ থেকে সেই তোহফা তুলে দেওয়া হচ্ছে। আমার ভাই ইসহাক ভাই তুলে দিচ্ছেন, আপনারা গিয়ে এলাকার দুস্থ গরিব ভাইদের দেবেন, মায়েদের বাচ্চাদের দেবেন, তারাই নতুন কাপড় পরে আমাদের সাথে আপনাদের এলাকার ঈদগাহে যাবে। মায়েরা ঘরে থাকবে, বাচ্চারা সব ঈদগাহে যাবে, বাপেরা যাবে। নারে তাকবীর, কিন্তু ভাই তো একটা কথা বলে ফেললো, বাৎসরিক ইফতার মাহফিল। আপনার সঙ্গে কথা হয়ে গেছে, প্রতি বছর হবে তো? কথা বল, হাত তুলে বলেন, হবে তো, হবে তো, ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, পোলের হাট টুয়ে আব্দুর রহমান, পোলের হাট টুয়ে আব্দুর রহমান সাহেব আগিয়ে আছেন। আপনার এলাকার গরিব অসহায়দের জন্য যে তোহফা দেওয়া হয়েছে সেটা তুলে দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ। এখন ইফতার আপনারা নিচ্ছেন, আপনারা ইফতার হাত বেরিয়ে নেন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমরা যখন এসে গেছি আমাদেরকে পেয়েই তো আপনারা খুশি নাকি? ইনশাল্লাহ, এ বিশ্বাস আমাদের আছে যে দুনিয়া হাজারো চেষ্টা করে হোসাইন হুজুরকে মিটাতে পারেনি, আজও চেষ্টা করছে দুনিয়া, হোসাইনই কেউ কায়ামত পর্যন্ত মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিন এজিদ অনেক চেষ্টা করেছিল, সেদিন এজিদ অনেক চেষ্টা করেছিল ইমাম হোসাইন হুজুরকে মিটাবে, এজিদ মিটে গেছে। হোসাইন হুজুরের শের মোবারক নেজার উপরে ছিল, ইতিহাস তো আপনারা জানেন, যত মানুষ ছিল সবার মাথার উপরে। তো কুফার যখন দামেস্কের বাজারে ঢুকছে কাফেলা এজিদ বাহিনীর, তখন সবাই বলছে কে এটা, যার শের প্রমাণ করে দিচ্ছে যে দুনিয়া আখেরাতের রাজত্ব এদের হাতেই আছে। তাই এখনো গর্দান জুদা হওয়ার পরেও বলে দিচ্ছে, সর তো কটা সকতে হ্যায় মগর সর নহি ঝুকায়েঙ্গে। তো সেই হোসাইনের আমরা রুহানি সন্তান, আজ হোসাইনি দেওর মিটাবার ষড়যন্ত্র চলছে, ইনশাআল্লাহ সেদিন এজিদ মিটেছে, আজও ঘরে ঘরে হোসাইন পাওয়া যায়, এজিদ পাওয়া যায় না, ঠিক না বেটি? ইনশাআল্লাহ এই পৃথিবী শুরু থেকেই শেষ কায়ামত পর্যন্ত আল্লাহর পক্ষে আর আল্লাহর বিরুদ্ধে অর্থাৎ ইবলিশের পক্ষে, এই দুটো সিস্টেম, এই বাদ প্রতিবাদ চলতেই থাকবে। কিন্তু আজ বড় আফসোস লাগে যে আমার ধর্মীয় কালচারকে আমরা একদল মুসলিম দাবিদাররাই কিন্তু মিটিয়ে ফেলছি। ইফতার একটা ইবাদত, রোজা একটা ইবাদত, ইবাদত ইমানদার মোমিন মোমিনাদের জন্য। অতএব এই ধর্মটাকে কিন্তু আমরা নিজেরা একটা খেলনার জায়গায় নিয়ে চলে যাচ্ছি।